ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে ক্লাস ফাইভের যে মডেল অ্যাক্টিভিটি টাক্ক অর্থাৎ ইংলিশের যে মডেল অ্যাক্টিভিটি টাক্ক তার সমস্ত উত্তরগুলি নিয়ে আমি আলোচনা করব তো দেখো দেরি না করে প্রথমে চলে যাচ্ছি প্রথমে যে প্রশ্ন রয়েছে ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি এক্ষেত্রে দেখো তোমাদেরকে যেটা করতে হবে একদিকে রয়েছে দেখো ম্যাস্কুলাইন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ এবং একদিকে রয়েছে ফেমিনাইন জেন্ডার অর্থাৎ দেখো তোমাদেরকে যেটা করতে হবে প্রথমে রয়েছে দেখো অক্স অক্সের ফেমিনাইন যেটা অর্থাৎ যেটা উত্তর হবে সেটা হচ্ছে দেখো কাউ সিওডাব্লু কাউ ঠিক আছে নেক্সট দেখো যেটা রয়েছে কিং কিংয়ের যেটা তোমাদেরকে অর্থাৎ এক্ষেত্রে কুইনটা দিয়েছিল করতে হবে তোমাদেরকে কিং অর্থাৎ কুইনের যে ম্যাস্কুলাইন জেন্ডার পুংলিঙ্গ সেটা হচ্ছে কিং এবার দেখো আসছি শেষ এটা রয়েছে ম্যান এম এ এন ম্যান এক্ষেত্রে যেটা ফেমিনাইন জেন্ডার হবে সেটা দেখো রয়েছে ডাব্লু ও এম এ এন অর্থাৎ লাল কালি দিয়ে দেখো আমি উত্তরগুলি কিন্তু করে দিয়েছি এবারে আসছি দেখো অ্যাক্টিভিটি টুয়ে যেটা করতে হবে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার্স টু ফ্লুট নাম্বার্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এক্ষেত্রে প্রথমে রয়েছে দেখো বেবি এটা এটা হবে দেখো উত্তরটা বেবিজ বি এ এস ঠিক আছে অর্থাৎ শেষে ওয়াই থাকলে সেক্ষেত্রে ওয়াইটা উঠে গিয়ে উঠে গিয়ে আইএস যোগ হয় সেটা তোমরা সকলেই জানো এবার দেখো আসছি মস্কুইটো এক্ষেত্রে যেটা উত্তর হবে দেখো মসকিউটোস অর্থাৎ এমওএস কিউইআই টিও ইএস সিটা দেখো রয়েছে ডগ ডগটা হবে দেখো ডগস ডিও জি এস ডগস এবার আসছি দেখো অ্যাক্টিভিটি থ্রিটে যেটা করতে হবে তোমাদেরকে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন টেবিল গিভেন বিলো এক্ষেত্রে দেখো আসছি হার হেয়ার ওয়াস গ্রে এক্ষেত্রে দেখো সাবজেক্টের ক্ষেত্রে যেটা হবে হার হেয়ারটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট হবে ওয়াশ গ্রে দু নম্বর দেখো সি ওয়েট নিয়ার দ্য টিচার অ্যান্ড টাচ ইজ ফিট এক্ষেত্রে যেটা হবে দেখো সাবজেক্ট সিটা হবে সাবজেক্ট এবং দেখো ওয়েট নিয়ার দ্য টিচার অ্যান্ড টাচ হিজ ফিট এটা হচ্ছে প্রেডিকেট এবারে দেখো তিন নম্বর যেটা হচ্ছে দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দেন দোজ থাউজেন্ড এক্ষেত্রে কী হবে দেখো দিস কয়েন্ট হবে সাবজেক্ট এবং প্রেডিকেট হবে ইজ ওর্থ মাছ মোর দেন দোজ থাউজেন্ড এবারে আসছি দেখো আমি অ্যাক্টিভিটি ফোরে সাপোজ ইউ হ্যাভ সিন এ ম্যাজিক শো রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট দ্য শো অর্থাৎ মনে করো তুমি একটা ম্যাজিক শো দেখেছো কিছুদিন আগে এবং সেটা সম্পর্কে তিনটি বাক্য লিখতে বলেছে এক্ষেত্রে দেখো আমি লিখে দিয়েছি আই হ্যাভ সিন এ ম্যাজিক শো লাস্ট উইক দু নম্বর সেন্টেন্স যেটা হবে আই ওয়েড দে আর উইথ মাই পেরেন্টস তিন নম্বর সেন্টেন্স অ্যাট অ্যাবাউট এইট থার্টি পি এম দ্য ফেমাস ম্যাজিসিয়ান জুনিয়র পিসি সরকার কে এম অন দ্য স্টেজ ওয়েরিং কালারফুল ড্রেস চার নম্বর সেন্টেন্স হি বিগান টু ডিসপ্লে ভেরিয়ার স্ট্রিক্স পাঁচ নাম্বার যেটা সেন্টেন্স অর্থাৎ যেটা লাস্ট সেন্টেন্স সেটা হচ্ছে আই এনজয়েড দ্য শো ভেরি মাচ তো দেখো সমস্ত উত্তরগুলি কিন্তু আমি করে দিয়েছি তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে অল করে রাখো যাতে সমস্ত ধরনের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ